এই সেই সীমানা, একই রোড, একই পথ, দুইটা কাতার, একটা বাংলাদেশ, একটা ইন্ডিয়া। হচ্ছে ঢাকা থেকে সিকিম, তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আজকের যাত্রা। আমি এখন মিরপুর বারো থেকে কল্যাণপুর যাত্রা করছি। মানে এই যে আজকের যাত্রা শুরু করছি তোমাকে ছাড়া, এই পথটা যে আমার কত কঠিন হবে তুমি কি সেটা জানো? সাবধানে যেও, ঠিক আছে? ভালো করে ভিডিও করবা, আর হচ্ছে কি তোতলামি কম কর। তো আরেকজনকে দেখতেই পারতেছেন, ইটস মোটা, ইটস মোটা সৌরভ, মোটা মোটা দুই মোটা একসাথে। মামা কষ্ট হইতেছে নাকি চালাইতে? এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পদ্মা কত একটা খুইম না বিবাহ হয় না বেটা, পদ্মাই ভাই ধর হয় না। হ্যাঁ হ্যাঁ আজ আমি সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যাত্রা শুরু করছি ঢাকা কল্যাণপুর থেকে। ঢাকা কল্যাণপুর শ্যামলি পরিবহন করে আজকে আমাদের যাত্রা শুরু। আজকে ঈদের দ্বিতীয় দিন, তাই আমরা টিকিটটা কেটে রেখেছিলাম বেশ কয়েকদিন আগে থেকে। ঢাকা থেকে বুড়িমারির দূরত্ব প্রায় 410 কিলোমিটার, যা কিনা সময় লাগতে পারে 10 থেকে 12 ঘন্টা। অবশ্যই ঢাকা থেকে বুড়িমারি যাওয়ার জন্য বেশ কিছু আগের দিন থেকেই আপনার টিকিট কেটে রাখা ভালো, অন্যথায় টিকিট পাওয়াটা একটু টাফ হয়ে যায়। ঢাকা থেকে সিকিম যেতে হলে আপনাকে বুড়িমারি অথবা চ্যাংরাবান্ধা পোর্টে ভিসা লাগাতে হবে, এবং ভিসা সংক্রান্ত যে তথ্যগুলো জানা দরকার। এবং সিকিম যাওয়ার জন্য আপনার পাসপোর্টের ফটোকপি থাকতে হবে 8টা, আপনার ভিসার ফটোকপি থাকতে হবে 8টা, এবং ছবি থাকতে হবে 8 পিস, সাথে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে 8টা। আমরা ঠিক পৌঁছে গিয়েছি ফুড ভিলেজ সিরাজগঞ্জে। এখন বাজে 9টা, আমরা বিকেল 5টা 20-এর সময় আমরা কল্যাণপুর থেকে রওনা দিই। এখন আমরা আছি হচ্ছে সিরাজগঞ্জ পরে শেরপুর ফুড ভিলেজে, সবাই একসাথে। গুড মর্নিং। সারা রাত খুব কষ্ট করে সকাল 6টা বাজে আমরা পৌঁছে গিয়েছি বুড়িমারি। এটা বুড়িমারির বাস স্টপ, এইখানে ম্যাক্সিমাম মানুষ এসে দাঁড়ায়, এবং শ্যামলি পরিবহনের কাউন্টারের ভিতরে বসার জায়গা আছে, সেখানে রেস্টও করতে পারে। এবং সকালে নাস্তা শুরু করছি বুড়ির হোটেল, যে বুড়িমারিতে কেউ না আসলে বুড়ির হোটেলে খায় না এমন খুব কমই মানুষ আছে এখানে। একদম পুরোপুরি সেট আপ কমপ্লিট করে তারপরে আসছে, নামটাই কিন্তু অনেক পরিচিত। কতক্ষণ পরে যাচ্ছেন? 4 ঘন্টা পরে আমরা অবশেষে যাচ্ছি। ঠিক বাজে 9টা, যা কিনা আমাদের 3 ঘন্টা সময় এখানে চলে গিয়েছে। আমরা এখন ঠিক যাচ্ছি ইমিগ্রেশনের দিকে।
আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ঠিক বুড়িমারি পোর্টে নামি হচ্ছে সকাল 6টার সময় এবং এখন ঠিক বাজে হচ্ছে 9:30। আমাদের আগে আরও 2-3টা বাস নেমেছে কিন্তু আমাদের সিরিয়াল পরে আসার কারণে আমরা আসলে লেট করে যাচ্ছি এবং আমরা টোটাল টুরমেট যাচ্ছি হচ্ছে 37। অবশেষে সেই পথ ধরে এই সেই গেট। সো আমরা এখন ইমিগ্রেশনের দিকে, ইন্ডিয়ান পোল, আর ইমিগ্রেশনটা হচ্ছে ঠিক এইদিকে। বাংলাদেশে ইমিগ্রেশনের দীর্ঘ লম্বা লাইন, তাই দাঁড়িয়ে আছি। বাংলাদেশের বাংলাদেশ ইমিগ্রেশনের ভোগান্তির কোনো শেষ নাই। অবশ্যই যারা ঢাকার থেকে সিকিম যেতে চান তারা অবশ্যই হাতে বেশি করে সময় নিয়ে আসবেন, কারণ ঈদের সময় ট্যুরিস্টের আনাগোনাটা বেশি থাকে, তাই সময়টাও প্রচুর লাগে। সো ফাইনালি লাস্ট 2 আওয়ার বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ রহমত করছে আর কি আমাদের, বাকিটা আল্লাহ জানি। ইন্ডিয়ান গেট মানে ওপারের অবস্থা কী হয় জানি না, বাট এইখানে প্রচুর টুরিস্ট, এর মধ্যে আমরা ট্রাভেলার, আমাদের অবস্থা খুব খারাপ। অনেক প্যারা খায়ার বাংলাদেশ ছেড়ে এখন দাদার দেশে ঢুকতেছি, জামাই আদর করবো, জানি না আজকে র্যাম্পো পৌঁছাতে পারবো কি না, শিলং যেতে পারবো কি না, এটাই তো ঠিক না, র্যাম্পো তো পরে। ইন্ডিয়ার বর্ডারে আর এখানে কাস্টম আছে, কাস্টম থেকে চেক করে দেন আমরা এখন ইমিগ্রেশনে যাচ্ছি। অবশ্যই আপনাদের ভিসার সাথে অবশ্যই ভ্যাকসিনের সার্টিফিকেট থাকতেই হবে, যেটা প্রতিটা বোর্ড এবং প্রত্যেকটা চেকপোস্টে তার চেক করে। ঠিক ওই পাশ থেকে আমরা এসেছি, আমরা এখান থেকে আমাদের পাসপোর্টগুলো এন্ট্রি করে রেখে এখানে কিছু মানি চেঞ্জের জায়গা আছে। এখানে অনেক মানি চেঞ্জের দোকান আছে, আপনি ঘুরে ঘুরে অনেক মানি চেঞ্জের দোকানে তা বাংলা টাকা, ইউরো এবং ডলার কত চলে এগুলো দেখে আপনি নিতে পারেন। এবং আজকে যে রেটে আমি বাংলা টাকা কনভার্ট করেছি, প্রতি 100 টাকা 81.20 টাকা ইন্ডিয়ান রুপিতে পড়েছে। আমি এই দোকানটির থেকে মানি এক্সচেঞ্জ করেছি, বিভিন্ন দিন বিভিন্ন রেট থাকে, তাই আপনারা একটু যখনই চেঞ্জ করবেন দেখে নেবেন। দাদা তোমার নাম কি? আমার নাম গোপাল। তুমি সারাদিন এই কাজই কর? ইন্ডিয়াতে আসছেন আর দাদার দেশে চা খাবেন না, দেখি কোনো কথা না তো চা, আমরা যে এখানে ওয়েটিং করছি সে জায়গা থেকে চা খাচ্ছি, সবাই এখানে ওয়েট করছে। দীর্ঘ প্রায় 20-25 ঘন্টা ট্রাভেল করে ঢাকা কল্যাণপুর থেকে আমরা এখনও চ্যাংরাবন্ধ বর্ডার আসছি এবং এখনও হয়রানি শেষ নেই। এখন আমরা ইমিগ্রেশনে যাব, ইন্ডিয়ান ইমিগ্রেশনের লাইন সবাই এটা জিন্দগি না, এটা শাস্তি। ব্রো আবার এগেইন আবার সিরিয়াল। এখন বাজে বিকেল 4:45, এখন পর্যন্ত আমরা চ্যাংরাবান্ধা বর্ডার পার হতে পারিনি, মাত্র ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে, তো আশা করি যে আর হাফ এন আওয়ারের মধ্যে ইনশাল্লাহ চ্যাংরাবান্ধা বর্ডার ক্রস। পেছনে ঠিক ওই জায়গাটা হচ্ছে বর্ডার। এখন বাজে হচ্ছে 4:10 বাংলাদেশ সময় এবং ইন্ডিয়ান সময় বাজে হচ্ছে 4:40। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা বাসের দিকে যাচ্ছি, আমার টিমমেট যারা আছে। এটা হচ্ছে চ্যাংরাবান্ধা ইন্ডিয়ার গেট, ওয়েলকাম টু ইন্ডিয়া। আর এই পাসপোর্ট বাস, এই সেই সীমানা, একই রোড,
একই পথ, দুইটা কাতার, একটা বাংলাদেশ একটা ইন্ডিয়া। বাস, এই বাসে করেছে আমরা যাচ্ছি শিলিগুড়ি। এটা হচ্ছে ইন্ডিয়ান লোকাল বাস, আমাদের এটা রিজার্ভ করা। শিলিগুড়ি থেকে হচ্ছে চ্যাংরাবান্ধা মেঘখালিগঞ্জ এই বাসটা যাবে। আমরা ইন্ডিয়ানের ম্যাগাজিন শেষ করে আমরা এখন যাত্রা শুরু করেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এবং আমরা যে বাসটিতে করে যাচ্ছি এটি হচ্ছে ইন্ডিয়ান লোকাল একটি বাস, যা কিনা আমাদের জন্য রিজার্ভ করা। চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 90 কিলোমিটার, যা কিনা সময় লাগতে পারে 2 থেকে আড়াই ঘন্টা। আমরা শিলিগুড়ি থেকে এখন যাত্রা দিব হচ্ছে গ্যাংটক। আমার সিগল হচ্ছে টিম টু। আজকে ঢাকা থেকে শিলিগুড়ি এই ভিডিওটি এপিসোড নাম্বার 1। আমরা এপিসোড নাম্বার 2 দেখাবো ঠিক শিলিগুড়ি থেকে সিকিমের যাত্রায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।